চার কেন্দ্রের বিধানসভা উপনির্বাচনে তৃণমূলের বিরাট জয় বিজেপির বিপর্যয় লোকসভার পর বাংলায় ফের হার বিজেপির উপনির্বাচনের লড়াইয়ে চার শূন্য ব্যবধানে জয় তৃণমূলের লোকসভা ভোটেও তিনটি আসনে এগিয়েছিল বোট এবার তিনটি বিধানসভা আসনই হাতছাড়া গেরুয়া শিবিরের বিজেপির থেকে রায়গঞ্জ বাগদা ছিনিয়ে নিল তৃণমূল বিজেপির রানাঘাট দক্ষিণও এবার তৃণমূলের দখলে চলে গেল মানিকতলাতেও সবুজ ঝড় রায়গঞ্জে প্রথমবার জয় পেল তৃণমূল রায়গঞ্জ বিধানসভা নির্বাচনে জয়ী হয়েছেন তৃণমূল প্রার্থী কৃষ্ণকল্যাণী প্রায় শূন্য হাজার ভোটের ব্যবধানে জয়ী হয়েছেন তিনি বাগদায় একুশের নির্বাচনে জয় পেয়েছিল বিজেপি উপনির্বাচনে এই কেন্দ্রে তৃণমূল প্রার্থী করেছিল ঠাকুর বাড়ির সদস্য তথা মমতাবালা ঠাকুরের মেয়ে মধুপর্ণা ঠাকুরকে তিন তিন হাজারেরও বেশি ভোটে জয়ী হয়েছেন তিনি রানাঘাট দক্ষিণেও জয় তৃণমূলের তিন আট হাজারেরও বেশি ভোটে জয়ী হয়েছেন তৃণমূলের মুকুটমণি অধিকারী কলকাতার মানিকতলা কেন্দ্রেও সবুজ সুনামি উপনির্বাচনে বিপুল ভোটে জয়ী প্রজাত প্রাক্তন মন্ত্রী সাধন পাণ্ডে স্ত্রী শুক্তি পাণ্ডে প্রায় ছয় দুই হাজারের বেশি ভোটে জয়ী হয়েছেন তিনি এবার বিধানসভায় জিতলেন বর ব্যবধানে এক এক রাউন্ড শেষে তিন পাঁচ চার চার দুই ভোটে এগিয়ে রয়েছেন সুপ্তি পাণ্ডে নবম রাউন্ডের শেষে মধুপর্ণা ঠাকুর দুই শূন্য হাজার আট আট